ইনি ইনারের প্রতিবেশী ছিল, তো ওই প্রতিবেশীর ঘরে একবার চোর ঢুকছে। কি ঢুকছে? চোর ঢুইকা তার তালা খোলার খুব চেষ্টা করতেছে। তিনি জেগে গেছেন, জেগে বলতেছে তোমরা কয়জন? তো আমরা তিনজন। কয়টা চেষ্টা করো তালা খোলার? কি করো? চেষ্টা করো। এই কথা কইয়া উনি ঘুমায় গেছে। খা আবার চোখ খুলে দেখে যে ওরা চেষ্টা করে, ফজর পর্যন্ত উঠছে। ফজরে উঠে আবার দেখে যে ওরা নাই, চোরও নাই, তালা ঠিক আছে। তো এবার হাজরতের কাছে গিয়ে আসা বলে, হাজরত একটা কথা হয়েছে। কয় কি? কয় আমার ঘরের তালা খোলার জন্য চোর খুব চেষ্টা করছে। আমি বলি তোমরা চেষ্টা করো, পারবা না। কেন কোন সাহসে তুমি বললা? হাজরত আপনি একটা কথা শুনিয়েছেন, ঘুমাবার সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, তা আল্লাহ তাআলা তা ওই রাতে তার জান মাল হেফাজত করে। আমি তো রাত্রে আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়েছি, আমার ইয়াকিন ছিল ওরা সকাল পর্যন্ত চেষ্টা করলো আমার তালা খুলবে না। কি হয়? তো বেটার তালা আর খুলে নেই। ইয়াকিন, ইয়াকিন বানানো। বলেন কি বানানো? বলেন ইয়াকিন বানানো। আয়াতুল কুরসি একটা আয়াতে তো না, একটা আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন এই লোকটা জান্নাতে যেতে বাধা কি জানো? লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ তার এবং তার জান্নাতের মাঝে মৃত্যুই শুধু বাধা। হায়ল কি? মৃত্যুই শুধু হায়ল, আর কোনো হায়ল নাই। শুধু ব্যবধান একটা দেয়াল, মৃত্যু একটা দেয়াল। অর্থাৎ এই লোকটা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য আয়াতুল কুরসি শিখে নিব। হ্যাঁ, যদি জানতেন আমাদের নুরানি মাদ্রাসাগুলোতে কি শিখায়, কলজা ফেটে যেত আপনাদের। আপনার সন্তানকে তিনটা বছর আমাদের কাছে দিয়ে দেন, এই নুরানি মাদ্রাসায় দিয়ে দেন, তিন বছর পরে ওকে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন, ও মুসলমান হয়ে জীবন যাপন করবে। হযরত মাওলানা কারী বেলায়েত শাহবুদ রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, তিনি আমাকে বলেছেন একবার, আমাকে হযরত বলেন যে আজকের মেডিকেল সায়েন্সের তরাক্কির কারণে ডাক্তাররা কি বলে, তোমার বাচ্চাকে যদি জন্মের পাঁচ বছরে পাঁচটা টিকা দাও, এ বাচ্চা 80 বছর বেঁচে থাকবে, ধনুষ্টঙ্কর হবে না, ফোলিও হবে না, হাম হবে না। তো তিনি বলেন যে তোমার বাচ্চাকে জন্মের পরে 6, 7, 8 এই 3 বছর যদি আমার নুরানি মাদ্রাসায় দিয়ে দাও, তোমার বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না। কি হয়? ওদের ডোজ যদি তোমার ফোলিও না হয়। কোরআনে কারিমের ডোজ কে তো রব শিফা বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? কোরআনকে শিফা বলেছেন কে? وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. رب বলেন কোরআন শিফা, আর ওগুলোকে শিফা বলেছে, জাতিসংঘ শিফা বলেছে। লেকিন এগুলো দেওয়ার পরে মরেও গেছে হাজারো নজির আছে, এগুলো দেওয়ার পরেও অসুখ হয়ে গেছে হাজারো নজির আছে, লেকিন কোরআনকে রব শিফা বলেছে। এই জন্য আপনার সন্তানকে নুরানি মাদ্রাসা দেন, তিনটা বছরের জন্য তুলে দেন, 3 বছরের জন্য, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দিয়ে দেন, ইনশাআল্লাহ এই বাচ্চা মুসলমান হয়ে জীবন যাপন করবে। হযরত কারী বেলায়েত শাহবুদ রহমতুল্লাহ আলাই একবার বলেন যে দেখো, আমাদের দেশে যখন বর্ষাকালে ধান আসে না, আউশ ধান কখন আসে? বর্ষাকালে মা বোনরা ধান সিদ্ধ কইরা শুধু জিকির করে, আল্লাহ একটু রোদ দেন, আল্লাহ একটু রোদ দেন। বলেনি? বলেন আল্লাহ একটু রোদ দেন। এখনকার প্রজন্ম কোত্থেকে জানবা? এগুলো আমরা জানছি আগে। আমাদের মা বোনরা কি করছে? ধান সিদ্ধ করছে, সিদ্ধ করতো নিজেরা, আবার ঢেকে দিয়া কি করতো, চাউলও বানাইতো নিজেরা। হ্যাঁ, তো আল্লাহ একটু রোদ দেন, রোদ দেন। তো দুপুর বেলা একটু রোদ হলে 2 দিন 3 দিন ধান ধান গন্ধ হয়ে গেছে, এবারে একটু রোদ হলে তাড়াতাড়ি করে ঘেটে দেয়, তাই না? ঈদগাহে ঘেটে দেয়, ছাদে ঘেটে দেয়। এবার 2-3 ঘন্টা মোটামুটি রোদ পায়া ধান একটু শুকিয়ে যাওয়ার পরে যে আবার একটু বৃষ্টি আসে, তো সবাই আবার এটাকে তাড়াহুড়ো করে ঢাইকা দেয়, তেরফাল দিয়ে ঢাইকা দেয়। এবার বলে আল্লাহ আলহামদুলিল্লাহ ধান নষ্ট সারা হয়েছে। কি বলে? বলেন ধান কি হয়েছে? এটা বুঝবো না নষ্ট সারা কারে কর। আমার একবার ঢাকা একজনে বলতেছে, আচ্ছা আচ্ছা মোস্তাক ভাই, এই আমরা সিদ্ধ চাল খাই, এটা কিভাবে পরে?
আমি বলি ধান সিদ্ধ করে পরে সিদ্ধ চালা, আমারে বলে ধান সিদ্ধ করলে তো তখনই নষ্ট হয়ে যাওয়ার কথা, এটা আবার চাল হয় কেমনি? তাহলে এবার নষ্ট সারা হয়েছে কেন বলেন? একটু রোদ পাইয়া কি হয়েছে কন নষ্ট সারা হয়ে গেছে। তো এবার তিনি বলেন, হযরত কারিম আলাইহিস সালাম বলেন যে তোমরাও যদি তোমাদের সন্তানগুলোকে আমাদের কাছে 3 বছরের জন্য দিয়ে দাও, আশা করা যায় সন্তান নষ্ট সারা হবে। কি আর এটা নষ্ট হবে না, আর এটা কি হবে না বলেন? আপনারা একটু কাছে কাছে, একটু কাছে আপনাদের জন্য বিখ্যাত মেহমান আছে, বিখ্যাত মেহমান উজানি মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা মাহমুদ হাসান সাহেব। আপনারা আসুন, আরো আসুন, আসুন আসুন, একটু আসুন, আরো কাছে কাছে আসুন। আল্লাহ তাওফিক দান করে। গেটে যারা আছেন তোমরাও আসো, তোমরাও আসো। তবু এতে একরাম করেন। তাহলে আপনার ধান নষ্ট সারা হয় কখন বলেন? রোদ্র দিলে ধান নষ্ট সারা হয়। তাইলে বোঝা গেছে কোরআনের ছোঁয়া মানুষকে নষ্ট সারা করে। সুবহানাল্লাহ বলবেন না, কোরআনের ছোঁয়া মানুষকে কি করে বলেন? নষ্ট সারা। বিশেষ করে আজকের এই প্রযুক্তির জমানায় যখন আপনার সন্তানকে বাঁচাবার আর কোন রাস্তা নাই, আমি বলি আপনার সন্তানকে বাঁচাবার আখেরি হাতিয়ার আপনার সন্তানকে আপনি নুরানি মাদ্রাসায় দিয়ে দেন। ছেলে হোক মেয়ে হোক, আমাদের কাছে অল্প কয়েক বছরের জন্য দিয়ে দেন, এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে আপনি দিবেন। আশা করা যায় এই বাচ্চা কি হবে বলেন? নষ্ট সারা হবে ইনশাআল্লাহ। এই বাচ্চা বাবা চিনবে, মা চিনবে। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহ, আমাদের পাশের থানায় চাটখিল বাড়ি। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ এই কথা খুব বলতেন। হুজুর বলতেন যে বাচ্চা আল্লাহ চিনে সে আব্বাকেও চিনবে, আর যে আল্লাহ চিনে না সে আব্বাকে কেন চিনবে? যে আল্লাহ চিনে না সে আব্বাকে কেন চিনবে? আল্লাহ চিনে না ও আব্বাকে কেন চিনবে? আর যে আল্লাহ চিনে সে আব্বাকেও চিনে। এই জন্য হাবিবুল্লাহ মেজবাহ রহমতুল্লাহ বলতেন ইউরোপ আমেরিকাতে হাজারো যুবক হাজারো যুবতী আছে, ওদের কিন্তু দাদার বাড়ি নাই। ওদের কিন্তু কি নাই বলেন? দাদার বাড়ি নাই, না জানা নাই। দাদার বাড়ি কি নাই বলেন? ওদের মাও জানে না এটার বাবা বাবার বাড়ি কোথায়, ওদের মাও জানে না এটার কি বাবার বাড়ি কোথায়। হুজুর বলতেন গরুর বাচ্চা জানে তার বাবাকে, গরুর বাচ্চা জানে তার বাবাকে, একই গামলায় ভাত খায়, একই গামলায় খোল খায়, লেকিন এই বাচ্চা জানে এটা যে তার বাবা, হ্যাঁ সে জানে না তার বাবাকে। বলে গরুর বাচ্চা জানে না তার বাবাকে, এটা কেন? ও গরু যে আজকে ইউরোপ আমেরিকা ইতালি সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া সহ পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলের যুবক জানে না তার বাবাকে, এরা গরু মার্কা এই জন্য জানে না। এরা আর গরু বরাবর বলেন, এরা আর গরু কি বলেন? এরা আর গরু বরাবর। এই জন্যই দেখবেন হযরত হাবিবুল্লাহ মিজবাহ রহমতুল্লাহ চরমোনাই পেশা হযরত মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ, তিনি একবার কুমিল্লা টাউন হল ময়দানে একটা বয়ান করতেছিলেন, কেউ রাগ করবেন না, আজীব কথা বললেন। উনি বললেন যে আপনাদের কুমিল্লার বলদ কখন কখন বসে পেশাব করে, ঠিক ইন দিস টাইম এক যুবক টাউন হলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছিল, আর উনি বয়ান করছিলেন কুমিল্লার বলদ কখন কখন বসে পেশাব করে। তো সকলে বললেন কুমিল্লার বলদ কখনোই বসে পেশাব করে না, বলদে বসে পেশাব করতে দেখছেন কখন আপনারা? তো বললেন যে কুমিল্লার যে মানুষগুলো বসে দাঁড়িয়ে পেশাব করে এরা আর বলদ বরাবর। এই কথাটা ওই যুবকের কানে পড়ছে, আলহামদুলিল্লাহ ওই যুবক ওখান থেকে গিয়ে গোসল করে, ওখান থেকে গিয়ে আশার নামাজ পড়ে আজ পর্যন্ত পুরো সুন্নত রূপে উঠছে। কি হয় এই জন্য বড়দের ছোট্ট ছোট্ট কথা লেগে যায় না, যে কুমিল্লার বলদ বসে পেশাব করে কখন? কখনোই কুমিল্লার বলদ বসে পেশাব করে না। তাহলে যারা বসে পেশাব করে না ওরাও বলদ এক, যারা আব্বা চিনে না মা চিনে না ওরা আর বলদ এক, ওরা আর বলদ কি বলেন? এই জন্য ফিহি শিফাউন লিন্নাস, কোরআন মানুষকে মানুষ বানায় বলেন, কোরআন মানুষকে কি বানায় বলেন? কোরআন মানুষকে মানুষ বানায়। আপনারা বলবেন হুজুর আমরা কোরআন শরীফ অনেকে পড়তে পারি না, তাইলে কি আমরা মানুষ না? হ্যাঁ, আমাদের দেশের মুসলমান স্বাভাবিকভাবে যদি কোরআন শরীফ পড়তেও না পারে, আপনারা কোরআনের ছোঁয়ায় বেড়ে ওঠা মানুষ। কি বাস্তব না বাস্তব? বাংলাদেশ থেকে এক যুবক, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, লেকিন সে চায়না গেছে,
চায়না যাওয়ার পরে তাকে হোটেলে শুকরের গোশত সার্ভিস দিছে, সার্ভ করছে তাকে শুকরের গোশত, সে বলে আমি এটা খাবো না। কেন খাবা না? কেন? এটা আমাদের ধর্মে হারাম। অথচ সে ধর্মের কিছুই জানে না, কিন্তু সে এটা খায় না। কেন খায় না বলেন? সে কোরআনের ছোঁয়ায় বেড়ে ওঠা মানুষ। এই জন্য আমাদের দেশের কোন মুসলিম যুবক এখনো তার বোনকে বিয়ে করে না। কেন? কোরআনের ছোঁয়ায় বেড়ে ওঠা মানুষ। কোরআনের ছোঁয়ায় কি বেড়ে ওঠা মানুষ? কোরআন মানুষকে মানুষ বানায়। বলেন, কোরআন মানুষকে কি বানায়? কোরআন মানুষকে মানুষ বানায়। কোরআন থেকে যে যত দূরে, সে মনুষ্যত্ব থেকে তত দূরে, সে মনুষ্যত্ব থেকে তত দূরে, সে মানুষ হওয়া থেকে তত দূরে। এই জন্য মেরে ভাই, আমাদের এই মাদ্রাসাগুলো আপনার সন্তানকে মানুষ বানায়। কি বানায় বলেন? তিনি এক আজীব কথা বলেছেন। তিনি বলেন যে আব্বা আম্মা সন্তানকে জান্নাত থেকে দুনিয়ায় নিয়ে আসে, আর আমাদের মাদ্রাসায় দিলে ওস্তাদরা ওই সন্তানকে আবার জান্নাতে পৌঁছিয়ে দেয়। কথাটা কেমন বলেন তো? আব্বা আম্মা কোথা থেকে কোথায় নিয়ে আসছে? জান্নাত থেকে কোথায়? দুনিয়া। আমরা ছিলাম জান্নাতে, আব্বা আম্মা মেহনত করে দুনিয়াতে নিয়ে আসছে, আর ওস্তাদরা মেহনত করে আমাদেরকে আবার জান্নাতের রাস্তায় তুলে নিয়েছে। আল্লাহ তারা 99টা নাম যে বাচ্চা মুখস্থ করে সে সোজা জান্নাতে চলে যাবে। আবার আমাদের এখানে যদি আপনার এই নুরানি মাদ্রাসা যদি আপনার সন্তানকে আপনি দেন, কমপক্ষে 40টা হাদিস মুখস্থ করিয়ে দিবে। রাসূল বলেন, কোন মানুষ যদি 40টা হাদিস মুখস্থ করে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাকে ফকীহ বানিয়ে তুলবেন। সে হাশরের ময়দানে উঠে মুফতি হয়ে যাবে। হাশরের ময়দানে ফকীহ সাহাবীদের সাথে তার হাশর হবে। কি ভাই, তাহলে এই মাদ্রাসার প্রয়োজন কদ্দূর? আমি বলি এই মাদ্রাসার প্রয়োজন সমাজের জন্য অক্সিজেনের প্রয়োজনের চেয়েও বেশি প্রয়োজন। কি বলছি বলেন? অক্সিজেনের চেয়েও কি? অক্সিজেনের চেয়েও বেশি প্রয়োজন। তাহলে আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বেন, কিন্তু এটা শিখবে কোথায়? জোরে বলেন। আর এখানে যদি না দেন, ও আয়াতুল কুরসি পারবে না, পারলেও শুদ্ধ হবে না। পারলেও কি হবে না বলেন? পারলেও শুদ্ধ হবে না। এই জন্য দিব তো ইনশাল্লাহ। এই যে কি মাদ্রাসার নাম কি, এটা তো আমি করতেই পারি না। উত্তর ভাটের ও রদ, উত্তর ভাটের রদ নুরানি তালিমুল কুরআন মাদ্রাসা। তাহলে এই মাদ্রাসা কতটা প্রয়োজন বলেন? বলেন অক্সিজেনের চেয়েও বেশি প্রয়োজন। আপনি বলবেন যে অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন কেন? অক্সিজেন ছাড়া তো মানুষ মারা যায়। তাই বলবো, মানুষ মারা গেলেই কি জাহান্নামী? মারা গেলেই কি জাহান্নামী? মানুষ তো মরবে অক্সিজেন ছাড়াই পরে, কিন্তু দিন ছাড়া মরে গেলে তো জাহান্নামী। তাহলে অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন কিনা বলেন? বলেন মাদ্রাসা অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। বলেন মাদ্রাসা অক্সিজেনের চেয়ে কি বেশি প্রয়োজন? কারণ অক্সিজেন ছাড়া মরে গেলে জাহান্নামি না, লেকিন দিন ছাড়া মরে গেলে জাহান্নাম। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে বুঝ দান করে।